মামুনুল হক সহ হেফাজতে ইসলামের সাবেক বর্তমান শীর্ষ নেতাদের বিরুদ্ধে কৌশলী অবস্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজকে একজন অবৈধভাবে একজন বিচারপতির রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ, লাখো লাখো জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি সেই ফাসিলে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্যবাহিনী গঠন করুন, একদল মুজাহিদ আপনি গঠন করুন, আপনি লিস্টি করুন, আপনার তত্ত্বাবধানে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায়, আপনি লিস্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যার মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদের উত্থান করবে ইনশাআল্লাহ। সরকার ভয় পায়, চুরি চোর ভয় পাচ্ছে না, যে সমাজের শক্তিশালী লোকজন নির্দ্বিধায় নির্ভয়ে চুরি ডাকাতি করতে পারে, তারা আপনার নির্বাচনের নামে প্রহসন করবে, ব্যাংকের নামে ডাকাতি করবে। এখন আমরা ইকোনমিস্টরা, রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা যতই কথা বলি, মোদ্দা কথা, শেষ কথা, এখন এই সরকারকে নামাতে হবে। এখন লাঠি দিয়ে নামাবেন, ভোট দিয়ে নামানো যাচ্ছে না। এখনো আল্লামা মামুনুল হক সাহেবের পিছনে লেগে আছে দুদক। প্রিয় দর্শক শ্রোতা, এই সরকারকে ভোট দিয়ে নয়, লাঠি দিয়ে নামাতে হবে, এমন একটি কথা বলেছে লাইভ টকশোতে তাজ হাশমি। এখনও মামুনুল হক সাহেবের পিছনে, মামুনুল হক সহ হেফাজত ইসলামের সাবেক নেতা কর্মীদের পিছনে এখনও লেগে আছে দুদক। প্রিয় দর্শক, একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যদিও আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে, কিন্তু তাদের পিছনে এখনও দুদক লেগে আছে। তার সাথে সাথে আরও দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, ইশরাক হুসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কঠিন বক্তব্য দিয়েছে আজকে জুমার নামাজ পড়ে, এবং কি জুমার নামাজ শেষেই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে চরমোনাই হুজুর বা চরমোনাইয়ের শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন চরমোনাইয়ের শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেব কি বলতেছে, চলুন শুনে আসি। কেন যে জাতি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সেই জাতির সাথে কেউ জিততে পারে না। কিন্তু তা সত্ত্বেও আছে হারছি কেন, গজওয়া ফ্যাক্টরি চিন্তাযুদ্ধের ভিত্তিতে। দেখেন আজকে পত্রিকায় দেখেন রেকর্ড, ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি। এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে, কীভাবে এসছে, জনগণের ভোটে আসে নাই, ইসলামিক পদ্ধতিতে আসে নাই, আগের থেকেই ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে, তাদের কন্ট্রোল করেছে, মেধা ধোলাই করছে, ধর্মীয় যেই চেতনা ছিল সেখানে সাত করছে, সেখানে কী করছে, অপসংস্কৃতি চালু করছে, ওদের ইমানকে ধ্বংস করছে। যদিও লেফা আছে দেখবেন জুব্বাজা বাল খেলা পড়া, আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে, এই দালাল তারা, আমাদের দেশে নব্য দালাল আছে। যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে, অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার আর লিখে দিয়েছি অন্যকে, এসে বড় মোনাফিক আর কি হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস এদেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না, সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানিটা কি যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সব কিছু সেট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। আমি সেই ফাঁসিটাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্যবাহিনী গঠন করুন, একদল মুজাহিদ আপনি গঠন করুন, আপনি লিস্টি করুন, আপনার তত্ত্বাবধানে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায়, আপনি লিস্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যার মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদের উৎখাত করবে ইনশাআল্লাহ। এই কাজটা করুন,
তাহলে মনে করবো আমি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না, আইন করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা আইন করুন, তাহলে আমি বুঝবো যে আমি ইসরায়েলের বিপক্ষে। ঈদের সময়, রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে? এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবাধিকার মানুষ চায়। আমি ইসরায়েলের পক্ষে ইসরায়েলি বিমান আমাদের অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে? তার মানে হলো এই, তলে তলে সবকিছু হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন, তার ভাষ্য অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম সেটি হলো তিনি দাবি জানাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি ইসরায়েলের বিপক্ষে হয়ে থাকেন এবং কি ফিলিস্তিনের পক্ষে হয়ে থাকেন, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সৈনিক তৈরি করুন এবং ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তাদেরকে মাঠে নামিয়ে দিন, এটাই তাদের দাবি। প্রিয় দর্শক, আশা করি যেহেতু নিউজটি শুনেছেন বা তার কথাগুলো শুনেছেন, বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ইশরাক হোসাইন অবশেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বা সরকারের সমালোচনা করে কঠিন কিছু বক্তব্য দিয়েছে গণতন্ত্রকে রক্ষা করার ব্যাপারটি নিয়ে। চলুন তার মুখ থেকে শুনে আসি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে বিশ্ব মা দিবস, ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো, সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ, লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না। আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ, লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করতো, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমি এই গত 4-5 মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি, সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির, তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম যতটুকু করার আমরা করেছি। আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের, সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল, কোথায় মির্জা ফখরুল? আর আমাদের পার্টি অফিসে তালা মারা, সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায়, চেয়ারের উপর রেখে যায়, এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে। আর বক্তব্য বাড়াবোড়া, আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে, আমাদেরকে নতুন করে শেখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাল্লাহ। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করবো ইনশাল্লাহ। এই কাপুরুষ, এই বর্বর আওয়ামী লীগদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি সিয়ারমনা। প্রিয় দর্শক শ্রোতা, ইশরাক হোসেনের বক্তব্যটি আপনারা শুনলেন, আর দুটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো, আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। প্রিয় দর্শক, একটি লাইভ টক শো চলুন দেখে আসি, যেখানে বলতেছে যে ভোট দিয়ে নয়, এই স্বৈরাচার শেখ হাসিনাকে লাঠি দিয়ে নামাতে হবে। প্রিয় দর্শক, এমন একটি বক্তব্য দিয়েছে লাইভ টক শোতে তাজ হাশমি নামক একজন নেতাকর্মী, চলুন সেই লাইভ টক শোটি দেখে আসি। সরকার ভয় পায়, চুরি চোর ভয় পাচ্ছে না, যে সমাজের শক্তিশালী লোকজন নির্দ্বিধায় নির্ভয়ে চুরি ডাকাতি করতে পারে, তারা আপনার নির্বাচনের নামে প্রহসন করবে, ব্যাংকের নামে ডাকাতি করবে। এখন আমরা ইকোনমিস্টরা, রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা যতই কথা বলি, মোদ্দা কথা, শেষ কথা, এখন এই সরকারকে নামাতে হবে। এখন লাঠি দিয়ে নামাবেন, ভোট দিয়ে নামানো যাচ্ছে না। ভোট দিয়ে ফ্যাসিবাদ কোনো দেশে সরানো যায় নাই, ইতিহাসে নাই। সুতরাং লাঠি ছাড়া কোনো উপায় নেই। মানুষ যত পায়, রবীন্দ্রনাথ বলেছিলেন, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আপনি রাজাকে মনে করছেন ওতে মেলা বানিয়েছে আর বানাবেন, এদের লোভের। আপনি সালমান রহমানকে মনে করেন, এখন মৃত্যু সজ্জায় যখন সালমান রহমান, তাকে যদি বলেন এই ডিলটা করলে কিন্তু 50 কোটি আসবে, সে তখন আজরায়েলকে বলবে আপনি আরো পরে আসেন, আমি 50 কোটি কামাই করে নেই। এটা একটা জঘন্য প্রবৃত্তি, ইনস্টিংক্ট,
এটাকে আইন দিয়ে ডান্ডা দিয়ে কন্ট্রোল করতে হবে। দেখেন আমি অর্থনীতিবিদ নই, তবে আমি এখানে ওই প্রাক্তন ফিনান্স মিনিস্টার মোহিত সাহেব কথা বলেছিলেন একটা, যে বারাকাত জনতা ব্যাংকটা শেষ করে দিল, ডক্টর আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইকোনমিক্স এর, উনি জনতা ব্যাংকের MD হয়ে শেষ করে দিল। এক ব্যক্তিকেই বোধহয় উনি বিনা কোলাটারালে 5,000 কোটি টাকা ধার দিয়েছিলেন। যাই হোক, এখন বারাকাত জনতা ব্যাংকটা শেষ করে দিল বলছেন দেশের ফিনান্স মিনিস্টার, সেইখানে প্রধানমন্ত্রী কি করছেন, সরকার কি করছেন? বারাকাতকে তো জেলে নিয়ে একেবারে ফ্লোরে শুয়ে রাখা, এক কম্বল এক চাদর যেখানে থাকে, ওই যে যেভাবে ডক্টর তার ব্যারিস্টার মনির হোসেনকে যেভাবে জেলে রেখেছিল সেইভাবে বারাকাতকে জেলে রাখা উচিত ছিল, কই হয় নাই। এই এত বড় বড় ব্যাংক ডিফল্টার, সেদিন একটা খবর দেখলাম 1,000 টাকা ব্যাংক লোনে দিতে পারেনি বলে কোমরে দড়ি দিয়ে তাকে জেলে দেওয়া হচ্ছে কৃষককে, আর 1,000 কোটি টাকা যারা ডিফল্টার তারা ব্যবসা করছে, আরো বন্ড ছাড়ছে বাজারে। এই সালমান রহমান ধরেন, প্রতি রহমান, প্রতি হোসেন, প্রতি আলী, সবগুলোই তো চোর ডাকা, এদের সঙ্গে মিলেই সরকার। অর্থনৈতিক বিপর্যয়ের ফলেই তো সরকার পতন হয়, এবং সরকার বা রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ বিগ্রহ সবকিছু কিন্তু একটার উপরে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে ইকোনমি। মানে আমি একটা ছোট্ট থিওরি আমি বলে বেড়াচ্ছি, বলছি এটা বহুদিন থেকে আমি লিখেছিও, যে অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স, পৃথিবীর যত যুদ্ধ হয়েছে সেই হেলেন অফ ট্রয় থেকে আরম্ভ করে ক্রুসেডস এবং প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, নেপোলিয়ন, আলেকজান্ডার, তারা যে দেশ আক্রমণ করছে, লুণ্ঠন অর্থনীতি সবকিছুর মূলে রয়েছে বাণিজ্য, র ম্যাটেরিয়াল এবং মার্কেট। তো এখন বাংলাদেশের রাজনীতি তো এর ব্যতিক্রম হতে পারে না। যারা রাজনীতি করছেন তারা, যারা অসৎ তাদের প্রথম প্রায়োরিটি হবে কি করে পয়সা বানাবো। সুতরাং পয়সা বানানোর জন্যই উপজেলা নির্বাচন হচ্ছে, এই যে যেটা জেলা সাহেব সুন্দর করে বললেন, কিভাবে এই ডেভেলপমেন্টের খাত থেকে চুরি করা যাবে, একেবারে শকুনের মতো বসে আছে, গ্রান্ট আসবে লুট করব, অ্যাকাউন্টেবিলিটি নেই, এইভাবে কতদিন চল? যেটা আমরা সবসময় শুনি, বাংলাদেশ এখন সিঙ্গাপুরের মতো হয়ে গেছে। দেখেন আমি সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে 10 বছর চাকরি করেছি, 1990-এর দশকে সিঙ্গাপুরের লোক সংখ্যা ছিল 35 লক্ষের মতো, 30 লক্ষ প্লাস, 35 লক্ষের মতো। তখন তাদের রিজার্ভ ছিল কত জানেন? $80 বিলিয়ন। আজ থেকে 30 বছর আগে 35 লক্ষ লোকের জন্য রিজার্ভ ছিল $80 বিলিয়ন, এখন ওটা $100 বিলিয়ন হবে। শ্রীলঙ্কাতে যখন আমরা শুনি শ্রীলঙ্কার মতো হব, শ্রীলঙ্কার মতো হতে পারলে, ওই পর্যায়ে যেতে পারলে তো আমরা সৌভাগ্যবান হতাম। শ্রীলঙ্কা যখন এই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো, সরকার রিজাইন করলো, একটা হাই ওয়াচ দিয়ে আবার পুরোনো পুরোনো লোকজনই নতুন করে ক্ষমতায় বসলো, তখন সিঙ্গাপুরের রিজার্ভ ছিল $12 বিলিয়ন, লোক সংখ্যা কত? 2 কোটির জন্য ছিল 12 বিলিয়ন। সেটাও শ্রীলঙ্কাকে বিপর্যয় থেকে বাঁচাতে পারেনি। এখন শ্রীলঙ্কার যে সময় গণবিদ্রোহ হয়েছিল তাদের ছিল 12 বিলিয়ন, তার মানে এখন বাংলাদেশের 18 কোটি লোকের জন্য আপনার রিজার্ভে থাকা উচিত কমপক্ষে $108 বিলিয়ন। $108 বিলিয়ন হলে আপনার খুব স্বাচ্ছন্দ্যে থাকার মতো অবস্থা না। আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি, এতক্ষণ আপনারা লাইভ টক শোটি দেখলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও লাস্ট মুহূর্তে যেটি, সেটি হলো যে আল্লামা মামুনুল হক সাহেবের পিছনে এবং কি হেফাজত ইসলামী নেতাকর্মীদের পিছনে এখনও দুদক লেগে আছে, দুদকের কার্যক্রম এখনও শেষ হয়নি। প্রিয় দর্শক, চলুন এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, চলুন সেটিও দেখে আসি। মামুনুল হক সহ হেফাজতে ইসলামের সাবেক বর্তমান শীর্ষ নেতাদের বিরুদ্ধে কৌশলী অবস্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 75 কর্মদিবসে অনুসন্ধান কার্যক্রম শেষ করার কথা থাকলেও 3 বছরেও শেষ হয়নি। দুদক বলছে অনুসন্ধান এখনও চলছে। হেফাজত ইসলামের অভিযোগ, চাপে রাখতেই অনুসন্ধান কার্যক্রমে নিষ্পত্তি করেনি দুদক। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটায়। এরপর সরকার সংগঠনটির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। গ্রেপ্তার করা হয় কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটির 1,000-এর বেশি নেতাকর্মীকে। ওই সময় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংগঠন, মাদ্রাসা, এতিমখানার অর্থ আত্মসাত, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তালিকায় ওই সময় সংগঠনের আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ অর্ধশত কেন্দ্রীয় নেতার নাম ছিল। অনুসন্ধান শুরুর পর থেকে এ পর্যন্ত বার্ধক্যজনিত রোগে মারা যান জুনায়েদ বাবুনগরী সহ 3 নেতা। সবশেষ গত 3রা মে জামিনে মুক্তি পেয়েছেন নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার আগে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ নেতাই মুক্তি পেয়েছেন। হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে 3 বছর আগে চালু হওয়া ফাইলটির সবশেষ অবস্থা জানতে চাইলে দুদক কমিশনার জহুরুল হক জানালেন অনুসন্ধান শেষ হয়নি।
তো এটি ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের নিউজ মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। চারটি ভিডিওর মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবগুলো ভিডিওই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।